প্রবাসে এনটিভির বর্ষপূর্তির খবর রিয়াদে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল এনটিভি বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিশিষ্টজনেরা সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের পাঠানো রিপোর্ট সাফল্যের সঙ্গে ২০ বছরে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এনটিভি প্রবাসীর জনপ্রিয় চ্যানেল এনটিভির ২১ বছরে পদার্পণ এবং রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব ২১ উপলক্ষে সৌদি আরবে যৌথভাবে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে রিয়াদে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম রিয়াদের আল এনাবিয়া মিলনায়তনে আনন্দ আয়োজনে প্রিয় টিভিকে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসীরা অনুষ্ঠানে আগত পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বরাবরের মতো এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার রিয়াদ ফুড হাউস ও মুরব্বা নোরা রেস্টুরেন্ট দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক আলী আহসান কিরণের সভাপতিত্বে এবং এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বাথা সানসিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাদল সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাকিব সৌদি আলহাসা প্রবাসী ব্যবসায়ী তানজিল হাওলাদার অতুলটি ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয় সহ আরও অনেকে বক্তব্য দেন সুমায়া হাসান সহ অতিথিরা অনুষ্ঠানে প্রবাসী অতিথিদের এনটিভির পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় কলতান সঙ্গীত একাডেমির পরিচালক মমতাজ আলম তাজের পরিকল্পনায় সাংস্কৃতিক আয়োজনে ছিল সাংস্কৃতিক ফোরামের শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে তো কথা ছিল তুমি পিছে গিয়ে আস সামনে আসো এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই এর কথা কই রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার তো খালাম্মার নামে পাঠাইতো তুমি ইচ্ছামতো খরচ করতা আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই এটা কি হিসাব চাইতে পারি না আমি আমার কাছে টাকার হিসাব চাই কত বড় সাহস ঠিকই তো আছে হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো পাশে পাশে ব্যাটার কাছে রচনা ও পরিচালনা মারুফ রহমান এটা কি সাউন্ড দাও জায়গা ভাবি আমি মাছ রাখতেও পারি না আমি মাছ কাটতেও পারি না আমার অনেক গন্ধ লাগে আর তুমি না পারলে রেখে দাও না আম্মা এসে রান্না করবে আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে ঠিক আছে না গো দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত ৮:২০ এনটিভিতে এখনো নাম্বার মনে রাখছো মনে রাখি ফোনে রাখছি এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন